জন্মসূত্রে মুম্বাইয়ের বাসিন্দা হলেও বাসস্থানের কারণে এখন হায়দ্রাবাদে স্থায়ী ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। তাই স্বভাবতই আইপিএল এর সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদের সমর্থক 32 বছর বয়সের টেনিস তারকা। তাই তো নিজ দলকে সমর্থন দিতে রবিবার তিনি হাজির হন হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। সাপ্তাহিক ছুটির দিন হয় পুরো ম্যাচটি নিশ্চিন্তে উপভোগ করেন সানিয়া। ম্যাচ শেষে জয়ের হাসিটাও সঙ্গী হয়েছে তার, কারণ কলকাতাকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত জয় পেয়েছে হায়দ্রাবাদ। প্রথমে ভুবনেশ্বর কুমার খলিল আহমেদরা 159 রানে আটকে রাখে কলকাতাকে, পরে জনি বেয়ারেস্টো এবং ডেভিড ওয়ার্নারের ঝড়ে 15 ওভারেই সেরান তাড়া করে ফেলে হায়দ্রাবাদ। পুরো ম্যাচে নেচে গিয়ে রীতিমতো গ্যালারি মাতিয়ে রাখেন টেনিস তারকা, এমনকি সানরাইজার্স হায়দ্রাবাদের কমলা পতাকা হাতে নিয়ে চিয়ার করতে দেখা যায় সানিয়াকে। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন আনাম মির্জা, ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিনের ছেলে আজহারউদ্দিন এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মালিকের মেয়ে কাবিয়া মারান। চেন্নাইয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা সবাই। ম্যাচ চলাকালীন একটি ছোট সাক্ষাৎকারও দেন সানিয়া। সেখানে ভারতীয় টেনিস তারকা জানান ওয়ার্নারের পাওয়ার হিটিং তার খুবই পছন্দ এবং সানরাইজার্স হায়দ্রাবাদকে সমর্থন করেন বলেই মাঠে এসেছেন তিনি।